হ্যালো এভরিওয়ান, তো আমাদের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা আমাদের পেলিংয়ের প্রথম দিন, আর সকাল সকাল উঠে তাই জন্য চলে গেলাম বালকনিতে। আর দেখো বালকনি থেকে ভিউটা জাস্ট কি দারুণ লাগছে। ভেবেছিলাম সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখে ঘুম ভাঙবে, কিন্তু না, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও কিন্তু বাইরের ভিউ ছিল জাস্ট অসাধারণ। আপনি কি ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ করছি। আপনি কি করবেন না ব্রেকফাস্ট? করব। কি কি করছেন? কি দিয়েছেন ব্রেকফাস্ট? আলুর পরোটা। ব্রেকফাস্টে আলুর পরোটা সাথে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটা এখন একটু দেখা যাচ্ছে না, হালকা মেঘে ঢাকা, কিছুটা হালকা হালকা দেখা যাচ্ছে এদিকটা। এদিকটা দেখো, হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা বোঝা যাবে না, বাট ওয়েদারটা দেখো জাস্ট ফাটাফাটি। এই হচ্ছে পেলিংয়ের হোটেল। তো ঝটপট ব্রেকফাস্ট করে চটপট রেডি হয়ে আমরা কিন্তু চলেছি আজকে রাবাংলার উদ্দেশ্যে। তো আজকে ভেবেছিলাম ওয়েদারটা ভালো হবে, কালকেরই মতো রোদ উঠবে, কিন্তু না, আজকে রোদ ওঠেনি। পেলিং থেকে রাবাংলার ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 44 কিলোমিটারের মতো, আর যেতে আমাদের লাগবে এ ধরো 2 থেকে আড়াই ঘন্টা। তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম এই 9টা নাগাদ। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রোদ ছিল, আর নীল আকাশটা হালকা নীলও ছিল, কিন্তু কিছু দূর যেতেই কিন্তু দেখলাম পুরো কুয়াশায় মোড়া একদম। সেটা দেখে একটা আন্দাজ হয়ে গেছিলো যে আগে কিন্তু ওয়েদার খুব একটা মনে হয় না ভালো হবে। রাস্তা কিন্তু একদমই ভালো না, এর আগের বার রাবাংলা যেতে গিয়ে আমরা পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো, তো সেই জন্য একটা ভয়ও ছিল, কিন্তু সেই ভয়কে জয় করে এবার আমাদের রাইড। রাবাংলা কিন্তু সাউথ সিকিমে অবস্থিত ছোট্ট একটা শহর, আর ভীষণ সুন্দর শহর। আর রাবাংলাতে ঢুকতেই আমাদের চোখে পড়ে গেল বুদ্ধ মূর্তি, আর এই বুদ্ধ মূর্তিকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি বুদ্ধ পার্কের দিকে। বুদ্ধ পার্কে ঢোকার ঠিক আগেই ছিল এই রাস্তাটা, আর এই রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। আর তো আমরা ভাবলাম আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই, তাই জন্যই দাঁড়ানো। আর এই রাস্তাটা দাঁড়ালে দিকটা দেখতে পারবে, আর সেটার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা পৌঁছে গেছি এই যে বুদ্ধা পার্কে, সামনেই একদম দেখো বুদ্ধাটা দেখা যাচ্ছে কিনা, বুদ্ধা মূর্তি। ভীষণ বাজে রাস্তা ছিল, ওই জন্য আর রাস্তায় কিছুই বলিনি। এই যে টিট্টু বাইক পার্কিংয়ে রেখে দিল, তো চলো ঘুরে দেখি। হাই গাইস, তো টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে আমি চলে আসলাম। চুলের অবস্থা খুব খারাপ, 80 টাকা করে পড়লো টিকিট দুজনের, 160। এই যে টিকিটটা দেখে নাও, আর ফরেনারদের 300 টাকা, আই থিঙ্ক 200। এই যে বুদ্ধা মূর্তি, এখন আমরা যাব, চলো দেখে নেই একটুখানি, এগুলি কেনাও যাবে। বাংলার এই বুদ্ধ পার্কের মেইন অ্যাট্রাকশন হলো এই বুদ্ধ মূর্তিটি। বুদ্ধ মূর্তিটি উচ্চতায় প্রায় 130 ফিট উঁচু মতো, এবং এটা বানাতে লেগেছিল অলমোস্ট 60 টন মতো কপার। বুদ্ধদেবের 2550তম জন্মদিবস উপলক্ষে এই মূর্তিটি বানানো হয়েছিল। মূর্তিটি উন্মোচন করেছিলেন আমাদের শ্রদ্ধেয় দলাই লামা। Thank you.
পৌঁছে গেছি এখানে বুদ্ধ মূর্তির সামনে। খুব বৃষ্টি হচ্ছে, এজন্য আমরা ভালোভাবে দেখাতে পারছি না। আমরা চলে এসেছি বুদ্ধ মূর্তির সামনে, আলোটা একটু কম আসছে না? হ্যাঁ, বুদ্ধ মূর্তির সামনে আসছি, বৃষ্টিও নেমে গেছে, সাথে কি বলবো আকাশের অবস্থা খুব খারাপ। কিন্তু বুদ্ধার মূর্তিটা দেখা যাচ্ছে, বুদ্ধাও আমরা দেখে নিয়েছি, তোমাদেরকে সিনেমেটিক শর্টও দিয়ে দিয়েছি বুদ্ধার, দেখে নিয়েছো আশা করি। ভালো লেগেছে কিনা জানিও অবশ্যই কমেন্টে। আর কে কে পেলিংয়ে বুদ্ধা পার্কে ঘুরতে এসেছো, আর তোমাদের কেমন লেগেছে, আর কী কী জিনিস এখানকার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আচ্ছা, বুদ্ধা পার্কের ভেতরে ঠিক বুদ্ধার মূর্তিটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেখান থেকে একটা ভিউ পয়েন্টের দিকে যাওয়া যায়। এই হচ্ছে ভিউ পয়েন্টটা। আর অবশ্যই একটা কথা বলি, বুদ্ধা পার্কে আসলে বুদ্ধার মনস্রিটা যেটা বানানো আছে বুদ্ধা পার্কের, বুদ্ধার তার ভেতরে কিন্তু ঢোকার পরে অবশ্যই বের হয়ে তার পেছন দিকটা একবার ঘুরে নিও, পুরো রাউন্ডটা একবার সার্কেলটা পুরো ঘুরে নিও, কারণ পেছন দিক থেকে খুব সুন্দর ভিউ আর খুব সুন্দর ফটোও তোলা যায়। তো সেই জায়গাটা অবশ্যই বলবো একবার ঘুরে নিও, কারণ খুব সুন্দর সুন্দর ফটো তোমরা তুলতে পারবে ওখান থেকে। ভিউ পয়েন্ট থেকে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘে ঢাকা। আমরা শিব ঠাকুরের দর্শনও পেয়ে গেলাম বুদ্ধা পার্কের ভেতরে, একটা ছোট শিব মন্দিরও আছে এখানে, একটু আসলে আশীর্বাদ নিয়ে নিও, আর আমাদের জন্য আশীর্বাদ করে দিও যাতে চ্যানেলটা একটু গ্রো করে। তো পুরো বুদ্ধা পার্কটা ঘুরে নিয়ে তো আমরা এসে গেছি একটু লাঞ্চ করতে, লাঞ্চের টাইমও হয়ে গেছে, আর এতটা ঘুরে কিন্তু খিদেও পেয়ে গেছিলো। তো এই চাইলে এই দোকানগুলোতে খেতেই পারতাম, যে এই দোকানগুলিতে বিভিন্ন রকমের খাবার, অর্গ্যানিক টি, তারপর হলো নানা গিফট আইটেম পাওয়া যায়। কিন্তু বৃষ্টি পড়ছিলো বলে আমাদের আর এখানে খাওয়া হয়নি দাঁড়িয়ে, আমরা তাই জন্য চলে এলাম একটা ভীষণ সুন্দর ছোট্ট একটা ক্যাফেতে। তো এখানে এসেই আমরা অর্ডার করে দিয়েছি একটা কম্বো আর একটা ভেজ ফ্রায়েড মোমো। এই কম্বোতে ছিল ফ্রায়েড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, দুটো মোমো আর একটু স্যালাড। খাবার দাবার ভীষণ ভালো ছিল, এবং সিকিমের খাবারের যা প্রাইস সেই তুলনায় কিন্তু অনেকটাই রিজনেবল ছিল। এই কম্বোটার দাম পড়েছিল 130 টাকা, আর মোমোটার দাম পড়েছিল কিন্তু এই 90 রুপিজের মতো। রাভাংলার রেস্টুরেন্ট থেকে খেয়ে, বুদ্ধা পার্কে রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা বেরোলাম। ওয়েদারের অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে হালকা, আর চারদিকটা দেখো ঢাকা। কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। চলো আমরা যাই, এখন রওনা দেবো আবার পেলিংয়ের জন্য। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ওই সব জায়গাতে যেতে গেলে আমাদের বৃষ্টি তো সাথে থাকবেই। তো অ্যাজ ইউজুয়াল আমরা বৃষ্টির মধ্যেই আবার ব্যাক করবো পেলিংয়ে। চলো গিয়ে দেখা হচ্ছে।